আসসালামু আলাইকুম, আশা করি ভালো রয়েছে। আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, লেনদেন করেন, বিদেশ থেকে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিলে ফোন ঢুকছে না, এমন পরিস্থিতি অনেক ভিডিওর কমেন্ট বক্সে অনেক প্রবাসী লিখে জানাচ্ছে যে কেন কল ঢুকছে না, নাম্বারগুলো পরিবর্তন হলো কি হলো না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব, কেননা ইসলামী ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আমি এ বিষয়ে কথা বলেছি। তো তিনি জানিয়েছে যে বিদেশ থেকে ইসলামী ব্যাংকের সরাসরি মেন ব্রাঞ্চ বা হেল্পলাইনে যদি আপনি ফোন দিতে চান, তাহলে চারটা নাম্বারে চারটা ভাবে আপনাকে ট্রাই করতে হবে। চারটা নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনার হয়তোবা সমাধান হয়ে যাওয়া সম্ভব। তো অনেক সময় ইসলামী ব্যাংকের হেল্পলাইন বিজি থাকার কারণে কিন্তু বিদেশ থেকে কল ঢোকে না। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়, যাতে করে আরও অনেক প্রবাসী ভাই বোনেরা উপকৃত হতে পারে। তো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে নাম্বারটা বলে দিচ্ছি এবং দেখায় দিচ্ছি। +88096110169 এইভাবে আপনি ফোন দিতে পারেন। এইভাবে না ঢুকলে তো সেক্ষেত্রে আপনি 09611016259 এইভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো দুইটা নাম্বার হয়ে গেল, তৃতীয় নাম্বারে চলে এসে +88028331090 আপনার ফোনে তুলে এইভাবে আপনি ফোন দিতে পারেন। এটাতেও যদি না ঢোকে তো সেক্ষেত্রে 02833-1090। তো আপনি চারটা ভাবে ট্রাই করতে পারেন বিদেশ থেকে ফোন দিলে। আর দেশ থেকে যদি ফোন দেন তাহলে অবশ্যই এই চারটা নাম্বারেও যেমন ঢুকবে, 16259 এই নাম্বারেও ঢুকবে। তো আপনি সেলফিন সংক্রান্ত সেবা বা অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাচ্ছেন বা কার্ডের স্থিতি জানতে চাচ্ছেন বা লেনদেন ইত্যাদি ট্রানজ্যাকশন সম্পর্কে জানতে চাচ্ছেন, তো বিদেশ বা দেশ থেকে এইগুলো নাম্বারে ফোন দিলে আপনি তথ্যগুলো জানতে পারবেন। তো সেক্ষেত্রে তারা আপনাকে সাহায্য করার ট্রাই করবে। এছাড়া আপনি যদি সরাসরি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে জানতে চান, তাহলে আপনি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন অ্যাকাউন্টের আন্ডারে, তো সেই নাম্বার থেকে এই নাম্বারে মিস কল দিবেন। তো সেক্ষেত্রে আপনার ফোনে SMS আসবে এবং আপনার হচ্ছে ব্যালেন্সটা জানতে পারবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।